আসসালামু আলাইকুম ইসাকালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আজকে গ্রামারের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জেরান ওকে আমরা এখানে লিখলাম জেরান জেরান কি প্রথমে সেই প্রশ্নটা জেরান কি জেরান হচ্ছে আইনযুক্ত এমন একটি ভার্বের রূপ যা বাক্যে ভার্বের কাজ না করে বরং নাউনের কাজ করে থাকে কিভাবে নাউনের কাজ করে নাউন যেরকম বাক্যের সাবজেক্ট হয় জেরানও বাক্যের সাবজেক্ট হয় নাউন যেরকম বাক্যের অবজেক্টে ঘরে বসে জেরানও ঠিক বাক্যের অবজেক্টে ঘরে বসে নাউন যেমন প্রিপজিশনের পরে বসে জেরানও ঠিক প্রিপজিশনের পরে বসে নাউন যেরকম বাক্যের ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে জেরানও ঠিক ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে নাউন যেরকম পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে জেরানও ঠিক পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে এখন আমরা জেরান্ডের ব্যবহার দেখব এক নম্বরে সাবজেক্ট হিসেবে জেরান্ডের ব্যবহার যেমন রাইটিং ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন এই বাক্যের রাইটিংটা হচ্ছে সাবজেক্ট ইজটা হচ্ছে ভার্ব তাহলে রাইটিং জিরান্ডি বাক্যের সাবজেক্টে করে বসেছে এই আইএনজি ফর্মটি ভার্বের এই আইএনজি ফর্ম বা জিরান্ডি বাক্যের সাবজেক্টে করে বসেছে আর এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ রাইটিং ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন লেখা হচ্ছে একটি বিস্ময়কর আবিষ্কার দু নম্বরে আমরা দেখব কিভাবে অবজেক্টে করে জিরান্ড বসে যেমন হি started writing এখানে হিটা হচ্ছে সাবজেক্ট স্টার্টেডটা হচ্ছে ভার্ব রাইটিংটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্টের ঘরে এখানে জেরান্ড বসেছে হি স্টার্টেড সে শুরু করলো আমরা বলতে পারি কি শুরু করলো উত্তরে বলতে পারি যে রাইটিং বা লেখা শুরু করলো হি স্টার্টেড স্টার্টেড হোয়াট কি শুরু করলো রাইটিং লেখা এখানে আমরা দেখলাম যে অবজেক্টের পরে জেরান বসেছে তিন নম্বরে আমরা দেখব যে প্রিপজিশনের পরে কিভাবে জেরান বসে উই ডিপেন্ড অন রাইটিং এখানে উইটা হচ্ছে সাবজেক্ট ডিপেন্ডটা হচ্ছে ভার্ব অনটা হচ্ছে প্রেপোজিশন আর এই প্রেপোজিশনের পরে রাইটিংটা হচ্ছে জেরান তাহলে আমরা জেরানের তিনটা ব্যবহার পেলাম সাবজেক্টে করে জেরান বসে অবজেক্টে করে জেরান বসে এবং প্রেপোজিশনে করে জেরান বসে চার নম্বরে আমরা দেখব ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান বসে যেমন ইট ইজ রাইটিং দ্যাট হেল্পস আস এ লট এখানে ইট ইজ ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে রাইটিং শব্দটি রাইটিং জেরান্ডি হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট ইট ইজ বললে বাক্যের ভাবটি শেষ হয় না কথাটি শেষ হয় না কি জন্য বাকি থেকে যায় আর সেইটুকু পূরণ করার জন্য আমরা এখানে এই কমপ্লিমেন্ট জেরান কমপ্লিমেন্ট আমরা এখানে নিয়েছি ইট ইজ রাইটিং দ্যাট হেল্পস আস এ লট তাহলে এখানে রাইটিংটা হচ্ছে ইজ ভার্বের বা বি ভার্বের কমপ্লিমেন্ট বা জেরান হিসেবে এখানে বসেছে চার নম্বরে আমরা পাঁচ নম্বরে আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিভাবে জেরান বসে সেটা আমরা পাঁচ নম্বরে দেখব
his writing is very nice. এখানে his শব্দ দিয়ে হচ্ছে possessive adjective এবং writing দিয়ে হচ্ছে gerund. এখানে আমরা দেখতে পাচ্ছি যে possessive adjective এর পরে gerund বসে. তাহলে gerund এর আমরা পাঁচটি ব্যবহার পেলাম. subject এর ঘরে gerund বসে, object এর ঘরে gerund বসে, preposition এর পরে gerund বসে, verb এর complement হিসেবে gerund বসে এবং possessive adjective এর পরে gerund বসে. আশা করি তোমরা gerund সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছো. আরো বিস্তারিত জানতে হলে তোমরা তোমাদের বাড়ির গ্রামার বই থেকে তোমরা পড়ে দেখবে, চেষ্টা করবে. আশা করি তোমরা ভালো ভালো করবে. থ্যাংক ইউ ভেরি মাচ. থ্যাংক ইউ.